Zor zamanda sigara. কি দেখো? কিছু না। দেখো তো উকিল মনে হচ্ছে না। আমি উকিল না, সাংবাদিক। সাংবাদিক? হ্যাঁ। প্লিজ কোন রকম দুর্ব্যবহার করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আপনার যাবজ্জীবন হয়েছে। শুধু 15 বছরের পুরনো কাহিনী। এই ফাইলে লেখা আছে 29 নভেম্বর বিকেলে হঠাৎ আপনি আপনার স্ত্রীর সাথে খুব ঝগড়া শুরু করেন। খুব খারাপ ছিল মহিলা, আমার জীবনটা একেবারে ছারখার করে দিছিল। তাই উনি হাসপাতালে চাকরি করতেন, আপনি উনার পয়সায় চলতেন, হেরোইনের পয়সার জন্য প্রায় আপনি উনাকে মারপিট করতেন, উনি খারাপ ছিলেন। স্ত্রী কামাই করে স্বামীকে দেবে না তো আর কাকে দেবে? হ্যাঁ, আর আর মাঝে মাঝে একটু মারধর করতে হয়, ওদের একটু শাসনে রাখতে হয়। যে অকর্মণ্য পুরুষ সংসারের দায়িত্ব না নিয়ে বউয়ের গায়ে হাত তুলে তাকে কাপুরুষ বলে। যাও, যাও, বাজি করবে না। আচ্ছা দেখেন দোস্ত, কি সব কথা বলে। হ্যাঁ, ২৯ তারিখ সকালে আপনি ওনার কাছ থেকে জোর করে চাবি নিয়ে ওনাকে মেরে ওনার 5 বছরের বাচ্চার গলার চেইন নিয়ে যান। বিকেলে নেশা করে বাসায় এসে শালিশে সবার সামনে আবার বউয়ের কাছে মাফও চান। বাসা থেকে সবাই চলে যাবার পর পর্দা টাঙানো রুলার দিয়ে তাকে পিটিয়ে তার পিঠ রক্তাক্ত করে দেন। ছোট্ট মেয়েটি যখন মাকে বাঁচাতে আসে তখন তাকে ধাক্কা মেরে দরজার কাছে ছুঁড়ে ফেলে দেন। মেয়ের গায়ে হাত তুলতে দেখে মা রেগে গিয়ে আপনাকে কিল ঘুষি মারে, আপনি নিঃশংসভাবে ছোট্ট মেয়েটার সামনে গলা টিপে মেরে ফেলেন তার মাকে। মেরেছি, সবাই জানে আমি মেরেছি, তো তোমার কে? উনি আমার মা ছিলেন। আমি সেই মেয়েটা, আমি কাপুরুষ।